আরে ভাই, পড়ালেখা আর ভালো লাগে না। সময় হচ্ছে 2:26 বাজে, আর 3টায় হচ্ছে পরীক্ষা। এখানে সব কিছু বন্ধ, স্কুল কলেজ, আর তার মধ্যে পরীক্ষা নেই, কি বলবো। একে তো পড়ি প্রাইভেট প্রতিষ্ঠানে, 4.5 বছর ধরে ঝুলে আছি, এখনো 6 মাস লাগবে, যেখানে আমার 4 বছরে বের হয়ে যাওয়ার কথা অলরেডি। তারপরও সেমিস্টার কমাই দিছে, অটো পাস দেয় না, যদিও 6 মাস এক্সট্রা গেছে, আরো যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, হাউ ইজ এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এন্ড ইউ আর ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো যা দেখতেছিলেন আর যা বলতেছিলাম সেটাই, অলমোস্ট দুপুরবেলা বের হয়েছি, আর যেহেতু এক্সাম চলে এজন্য আর কি ভিডিও করতে পারি না, ওরকমভাবে মন মানসিকতা নাই। একটা এক্সাম দিতে পারিনি কালকে, কালকে একটা দিছি, আবার আজকে একটা, আর কি কোনো গ্যাপ নাই যে একটা গ্যাপে যে একটা ভিডিও করবো বা ভালোভাবে পড়বো বা কিছু, ওরকম কোনো সিস্টেম নাই। যদিও দ্যাটস ওয়াই ওরকম সিস্টেম হইতেছে না, আর ভালো লাগে না। কবে যে জেলখানার কারবার থেকে মুক্তি পাবো কে জানে। পড়ালেখা মানে এটা পেই ভাল লাগে না, যদিও পড়ালেখা ছাড়া গতি নেই জীবনে, কিন্তু তারপরও একদিন এসে কতদিন ভাল লাগে, কিছু করার নাই, ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করতে হবে, দ্যাটস ওয়াই কিছু করারও নাই। গাড়ির এই অবস্থা যে গাড়িটা যে একটু ওয়াশে দিব সেটাও পারতেছি না, একদম ধুল টুল পরে পুরো একাকার। কারণ গাড়িটা যে নিয়ে বের হবো একটু ওয়াশ করাবো, ওইরকম টাইমটাও আমার কাছে নাই, এই আর কি বের হয়েছি। এখন যাব পরীক্ষা দিতে, পরীক্ষা হচ্ছে 3টা থেকে 4টা, অ্যান্ড তারপরে সেখান থেকে বেরোবো, বেরোয়ে দেন বের হওয়ার পরে সেখান থেকে গাড়িটা ওয়াশে দেবো, এই যে এখানে দিব, হয়তো বা খালি আছে এখন, যেহেতু জানি না, ওইরকমভাবে কন্টিনিউ মেক করা হইতেছে না। কপাল খারাপ থাকলে যা হয় মানুষের আর কি, কারণ কালকে বসন্ত, তারপরে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, তো ভ্যালেন্টাইনে কোনো প্ল্যান নাই, হয়তো বা বিকাল টাইমে এক্সাম কালকে আসে কিনা শিওর না, আমি খেয়াল নাই। যদিও যদি এক্সাম না থাকে তাহলে একটু ঘুরতে যাব, আর সেখান থেকে একটা ভিডিও করব, ইচ্ছা আছে। কারণ কি আমাদের এখানে আর কি বরিশালে একটা ফ্রাইডে বা একটা অফ ডে মানে হচ্ছে এখানে ঈদ। লাস্ট আমি যখন ফ্রাইডেতে 30 গ্রাম গেছিলাম, বেলস পার্ক গেছিলাম, তো বেলস পার্ক মানে হচ্ছে বঙ্গবন্ধুর উদ্যান, যেটা আর কি আমরা এখানে মানুষজন যেটাকে আর কি বেলস পার্ক হিসেবে বলি। তো ওখানে কি বলবো, একদম ঈদের মতো অবস্থা, এত মানুষজন ধারণার বাইরে, কেউ কখনো ওরকমভাবে কল্পনাও করে না যে এত মানুষজন এখানে হয় বা হবে, জানি না। এখন একটু ঢুকবো নতুল্যবাদ বাস টার্মিনালের ভিতরে, যদিও আমরা লাস্ট 4 বছর ধরে এটার ভিতরেই আসি যাই, সব এখানেই আমাদের শৈশব স্মৃতি যাই বলেন। তো ঢুকবো, চাটা কিছু খাবো, তারপরে দেখবো কে কে আসে, তারপরে এখান থেকে কলেজে যাব এক্সাম দিতে। এইটাই, ওই যে আছে অলমোস্ট অনেকে, আরে আইফোন ম্যান, আইফোন ম্যান, হ্যাঁ আইফোন ম্যান ছবি তোলে। কোনটা অবশ্যই যে ছবি তুলে দিছে তারা জিগা, জিগা আরে কোন গাড়ি কোনটা, আর আমরা তো কিনি নাই, কিনবো এই ওইটাই কিনবো, হ্যাঁ গাড়ি ওটা তো কেউ না, ওটা তো জাস্ট একটা পিকচার বোকা,
কি ওই গাড়িটা কার কোন গাড়িটা আমরা তো মানুষ এটা পিকচার বেটা আরে বোকা ওটা একটা পিকচার থাম্বনেল মেক করছি ওইটা দিয়া আর গাড়ি এইটা আছে ওইটা কিনমু এইস কথা নো তোমরা রওনা করে কিনতে একবার পাল্টাম আরে খোদা আমরা যাচ্ছি এক্সাম দিতে, দেন বের হবো, বের হওয়ার পরে বাকি ভিডিওটুকু শ্যুট করবো, আর তারপরে বের হয়ে গাড়িটা ওয়াশ করবো। ওকে, তো তারপরে একটু ওয়াশ দেব, ওয়াশ দিয়ে দেন সেখান থেকে যাব বাসায়। তারপরে যেহেতু আজকে ভিডিও আপলোড করার কথা, আর ওরা ওখানে দেখে নাই যে আমার ক্যামেরা অন ছিল, কেউ বল আর কি ওরা যা যা বলছে আর স্টানের ভিতরে, তো ওটা আমি সব কিছু রেকর্ড করে নিয়ে আসছি। যদিও ভিডিওটা ওরা দেখার পরে তারপরে আমার বলবে যে ক্যামেরা অন রাখছো বলবি না, একটা জোকস টাইপের একটা ইয়ে হবে। তো যাই হোক, এখন আগে এক্সামটা দেই, তারপরে বাকি কথাগুলো বলি। তো এক্সামটা মোটামুটি ভালোই হয়েছিল, এখন বেরোইছি, জাস্ট একটু সবার সাথে আড্ডাবাটা দিব হালকা পাতলা, তারপর থেকে সেখান থেকে যাব গাড়িটা ওয়াশ করাইতে। যদিও ও তেল নাই, তেল ভরি একটু আগে, দেন হ্যাঁ দেন সেখান থেকে ওয়াশ করাবো, তারপরে চলে যাব। তো তেল নেওয়া শেষ, এখন থেকে এখন আর কি যাবো গাড়িটা ওয়াশ করাইতে, যদিও আর কি এখন একটু আড্ডা দিব হালকা পাতলা, তারপরে যাব। যদিও ওটা ভিডিওর মধ্যে থাকবে না, ভিডিওতে দেখাটা একদম গাড়ি ওয়াশ করার পরে সেখান থেকে দেখা ট্রাই করবো। আর আজকের ভিডিওটা ওরকম কোনো মেজর কোনো টপিক না, জাস্ট বের হলাম, কী কী করলাম বলতে পারেন, আমার আজকে সারাদিনের একদম টোটাল টাইমটা শেয়ার করলাম আপনাদের সাথে, এতটুকুই। সো সামনে পুলিশ আছে, যদিও কাগজপত্র কিছুই নাই সাথে, সব বাসায়, কেন নাই বাসায় কেন রাখি সেটাও পরে বলবো এক সময়।
গাড়ি ওয়াশ শেষ, গাড়ি এখন কিন্তু চকচক চকচক করতেছে। তো এখন আর কোনোরকম কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে সামনে দিয়ে বেরোয় রাস্তা আছে হাইওয়েতে ওঠার এই বাম পাশে, তো তারপরে সামনে দিয়ে একবারে বাসায় ঢুকে যাব। চলি গাড়িটারই আর কি যত্ন করতে হয়, গাড়ি যে যত বেশি যত্ন করবে তার গাড়ি দেখতে অতটা সুন্দর লাগবে, আর যত্নই রত্ন মিলে একটা কথা আছে। অনেকে আছে যে ঘরের বউরে যাওয়া যত্ন না করে তার থেকে বেশি গাড়ির যত্ন করে, কিন্তু তাদের গাড়িগুলো দেখতে সেই ভালো লাগে অনেক। বছর এক বছর দুই বছর পার হয়ে গেলেও মনে হয় না যে তাদের গাড়িগুলো এত বয়স হয়েছে বা কিছু, একদম দেখতে ব্র্যান্ড নিউ, জাস্ট খালি স্টিকারগুলো একটু যদিও পুরো আর কি একটু বয়স হলে বোঝা যায় দেখলে যদিও। এই তো আজকের মতো আর কথা বাড়াবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাসায় ঢুকতে হবে তারপর আপলোড করতে হবে, এত একটু দেরি হয়ে যেতে পারে। 7টায় আপলোড করার কথা, আগে টাইম ছিল 6টায়, কিন্তু এখন আপলোড করার টাইম সিদ্ধান্ত নিয়েছি যে 7টায়, তাহলে শীতের দিন গরমের দিন সবসময় আর কি এই টাইমটা বেস্ট হবে, নয়তো এখন দেখা যাচ্ছে যে 6টায় ভিডিও আপলোড দিলে মাগরিবের নামাজের পক্ষে তখন অনেকে নামাজ পড়ে, সো এই জন্য এখন থেকে 7টায় ভিডিও আপলোড করার ট্রাই করব, দেখি কতদূর যায় এটাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।